এবার জাতীয় নির্বাচনে অনেক বিএনপি অংশগ্রহণ করতেছে আর এই এই বিএনপি রে নির্বাচনটাকে মেনে নিছে মেনে নেওয়ার পর তারা নির্বাচন করতেছে আর কেন্দ্র থেকে খালি প্রতিদিনই চিঠি বহিষ্কার করা হলো 29 তারিখ হেলালুদ্দিন সিনিয়র যুগ্ম সম্পাদক জেলা বিএনপি তাকে 29 তারিখ কেন এই মিটিংটা সে করেছে কেন আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে কে করে বহিষ্কার কেন্দ্র থেকে এই করতে করতে দেখা যাচ্ছে এখন বিএনপি শূন্য হয়ে গেছে বহিষ্কারের নোটিশে